بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। سأل سائل بعذاب واقع এক ব্যক্তি চাইল সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত। للكافرين ليس له دافع কাফিরদের জন্য যার প্রতিরোধকারী কেউ নেই। من الله ذي المعارج তা আসবে আল্লাহর পক্ষ থেকে যিনি সমুন্নত মর্তবার অধিকারী। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة ফেরেশতাগণ এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর। فاصبر صبرا جميلا অতএব আপনি উত্তম সবর করুন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা এই আযাবকে সুদূর পরাহত মনে করে। ওয়া নারাহু করিবা আর আমি একে আসন্ন দেখছি। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল সেদিন আকাশ হবে গলিত তামার মত। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন এবং পর্বত সমূহ হবে রঙিন পশমের মতো। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা বন্ধু বন্ধুর খবর নিবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহ যদিও একে অপরকে দেখতে পাবে সেদিন গুনাহগার ব্যক্তি মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে তার সন্তান সন্ততিকে। ওয়াসাহিবাতিহি ওয়াখীহ তার স্ত্রীকে তার ভ্রাতাকে। ওয়াফাসিলাতিহি আল্লাতী তুউইহ তার গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি এবং পৃথিবীর সব কিছুকে অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে। কখনই নয় নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে দিবে। সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল। সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর আগলিয়ে রেখেছিল। মানুষ তো সৃজিত হয়েছে ভীরু রূপে। যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে হাহুতাশ করে। আর যখন কল্যাণ প্রাপ্ত হয় তখন কৃপণ হয়ে যায়। তবে তারা স্বতন্ত্র যারা নামাজ আদায়কারী। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন যারা তাদের নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক আছে। لِلسَّائِلِ وَالْمَحْرُومِ যাচাকারী ও বঞ্চিতদের। وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন এবং যারা তাদের পালনকর্তার শাস্তি সম্পর্কে ভীত কম্পিত। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মামুন নিশ্চয়ই তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্ক থাকা যায় না।
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ এবং যারা তাদের যৌন অঙ্গকে সংযত রাখে إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানা ভুক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ অতএব যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল নিষ্ঠাবান وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ এবং যারা তাদের নামাজে যত্নবান أُولَئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ তারাই জান্নাতে সম্মানিত فَمَا لِلَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ অতএব কাফিরদের কি হলো যে তারা আপনার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عَزِينَ ডান ও বাম দিক থেকে দলে দলে أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ তাদের প্রত্যেকে কি আশা করে যে তাকে নিয়ামতের জান্নাতে দাখিল করা হবে كَلَّا إِنَّا خَلَقْنَاهُم مِّمَّا يَعْلَمُونَ কখনই নয় আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি যা তারা জানে আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচল সমূহের পালন কর্তার নিশ্চয়ই আমি সক্ষম তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয় অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন তারা বাগবিতণ্ডা ও ক্রীড়া কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে সেদিন তারা কবর থেকে দ্রুত বেগে বের হবে যেন তারা কোনো এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون তাদের দৃষ্টি থাকবে অবনমিত তারা হবে ক্ষীণতাগ্রস্ত এটাই সেই দিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হতো